আপনাদেরকে আজ ঘরে বসে থাকলে চলবে না, আপনাদেরকে আজ রাজপথে নেমে আসতে হবে। কারণ আজকে যদি আপনার নিজেকে রক্ষা করতে হয়, আজকে যদি আপনার পরিবারকে রক্ষা করতে হয়, আর যদি আপনার দেশের মানুষকে রক্ষা করতে হয়, সর্বোপরি দেশকে রক্ষা করতে হয়, তাহলে আজ আপনাদেরকে রাজপথে সংগঠিত হতে হবে। এ কথাগুলো আমার নয়, এ কথাগুলো বলছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান। চলুন বিস্তারিত ভিডিও দেখে আসা যাক। আপনাদেরকে আজ ঘরে বসে থাকলে চলবে না, আপনাদেরকে আজ রাজপথে নেমে আসতে হবে। কারণ আজকে আজকে যদি আপনার নিজেকে রক্ষা করতে হয়, আজকে যদি আপনার পরিবারকে রক্ষা করতে হয়, আজ যদি আপনার দেশের মানুষকে রক্ষা করতে হয়, সর্বোপরি দেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে আজ রাজপথে সংগঠিত হতে হবে। আজ আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে। কারণ এই দেশকে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল, মাঠে গিয়ে যুদ্ধ হয়েছিল। এই দেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছিল রাজপথে আন্দোলনের মাধ্যমে। কাজে আজ আবার সেই রাজপথে ফিরে যেতে হবে। যদি দেশকে রক্ষা করতে হয়, পরিবারকে রক্ষা করতে হয়, নিজেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, আসুন আমরা সকলে মিলে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে যে কোনো মূল্যে আমাদের ঐক্যকে ঐক্যবদ্ধ রাখতে হবে, ঐক্যকে সুদৃঢ় ইস্পাতের উপরে প্রতিষ্ঠা করতে হবে। এবং শেষ কথার একটি কথা, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সলা হবে রাজপথে। এটিই হবে আমাদের আগামী দিনের স্লোগান, এটিই হবে আমাদের আগামী দিনের কর্মসূচি। বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সলা হবে রাজপথে। এর হিসাব ইনশাল্লাহ একদিন জনগণ নেবে, এর হিসাব কড়ায় গণ্ডায় জনগণ, বাংলাদেশের জনগণ আদায় করবে। এই মাফিয়া সরকার প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করেছে, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, দেশের সরকারের প্রতি প্রতিষ্ঠানকে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে, সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করে তারা প্রত্যেকটাকে মনে হচ্ছে যে আওয়ামী লীগের একটি অঙ্গ বা সহযোগী সংগঠনে তারা রূপান্তর করেছে। এই মাফিয়া সরকার প্রায় বড়াই করে থাকে তারা বলে রোল মডেল তৈরি করেছে। তো আসুন রোল মডেলের কিছু রোল দেখি, আমরা হেলমেট বাহিনীর কিছু রোল দেখি। নিউ মার্কেটের ঘটনা আপনাদের মনেই আছে, আমাদের এক নেতাকে তারা কিভাবে হ্যারাস করেছে, কিভাবে অত্যাচার নির্যাতন করেছে। নিউ মার্কেটে কিছুদিন আগে কি দেখলাম আমরা, নিউ মার্কেটে দেখলাম এই সন্ত্রাসী বাহিনী, এই যে মাফিয়া সরকার, এদের যে দল, এদের যে দলটি আওয়ামী লীগ নামক দলটি, এই দলের সন্ত্রাসী, এই দলের অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, এদের এই সন্ত্রাসী সংগঠনগুলো নিউ মার্কেটে যে ছোট ছোট দোকান গুলো আছে সেখানে কর্মকর্তা কর্মচারীদের উপরে কিভাবে চাঁদা নির্যাতন, বা ছোট ছোট হোটেল রেস্টুরেন্টগুলোতে কিভাবে জোর করে খেয়ে চাঁদা দাবি করে তাদেরকে অত্যাচার নির্যাতিত করে, তার প্রতিবাদে হোটেল মালিক এবং হোটেল কর্মচারীরা প্রতিবাদ জানিয়েছিল, প্রতিরোধ করেছিল। আমরা দেখেছি কিভাবে সেখানে তাদের উপরে, সেই নিরীহ মানুষগুলোর উপর, দোকান কর্মকর্তা কর্মচারীদের উপরে আওয়ামী লীগের এই সন্ত্রাসী বাহিনী, এই যুবলীগ ছাত্রদের লোকজনের কিভাবে অত্যাচার নির্যাতন করেছে, হেলমেট বাহিনী এসে কিভাবে তাদের উপরে আক্রমণ করেছে, গুলি করেছে, হত্যা করেছে মানুষ। সেই হত্যায় মানুষ মারা গিয়েছে, নাহিদ নামে একটি ছেলে মারা গিয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে দেশে আজকে আইনের শাসন কোথায়, একদিকে সহজেই প্রমাণ করে। দেশে অনেক ঘটনার মধ্যে নিউ মার্কেটের ঘটনা একটি অন্যতম ঘটনা যা রাজধানীতে ঘটেছে, প্রমাণ করে আজকে দেশে আইনের শাসন কোথায়। আরেক দিকে এই যে নাহিদের বা নাহিদ নামে যে ছেলেটি মারা গিয়েছিল, সেই হেলমেট বাহিনী যখন গোলাগুলি করলো, নাহিদ নামে একটি ছেলে মারা গেছে, পত্রিকার পাতায় পড়েছেন আপনারা। সেই নাহিদের বাবাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে আপনার সন্তান হত্যার কি বিচার চাইবেন না আপনি, নাহিদের বাবা পরিষ্কার জবাব দিয়েছে, কিসের বিচার, কার কাছে বিচার চাইবো, এই দেশে তো সাধারণ মানুষের কোনো বিচার নাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা রাজনৈতিক কর্মী, আমাদের নামে তো মিথ্যে গায়েবী মামলা আছেই, আমাদেরকে তো ন্যায্য বিচার থেকে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী অনেক দূরে, ন্যায্য বিচার তো তাদের কপালে নেই। নাহিদের বাবা নাহিদ একজন নন পলিটিক্যাল মানুষ ছিল, একজন ইয়াং ছেলে ছিল, সে গিয়েছিল কাজের সন্ধানে সেখানে। নাহিদের বাবার মুখ থেকে, নাহিদের বাবা একজন নন পলিটিক্যাল মানুষ,
নাহিদের বাবার মুখ থেকে যে কথাটি বেরিয়ে এসছে যে কার কাছে বিচার চাইবো, এই দেশে তো সাধারণ মানুষের বিচার নেই, এতে উপস্থিতি কিন্তু কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে আজ শুধু আইন শৃঙ্খলা না, আজ বাংলাদেশের বিচার ব্যবস্থাও যে তাদের দলীয় একটি সংগঠনে পরিণত হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিছুদিন আগে এই যুবলীগ নামক যে সন্ত্রাসী দলটি, এই যুবলীগ নামক, আসলে যুবলীগকে নাম দেওয়া উচিত ক্যাসিনো লীগ, তাই নয় কি? কিছুদিন আগে তো দেখেছেন, এবং কিছুদিন আগে দেখেছেন আপনারা, বছর দুই তিন আগে, যে এই যুবলীগ নামক তাদের যে সন্ত্রাসী দল, এরা বাংলাদেশের রাজধানী ঢাকাকে, যা আমরা মসজিদের নগরী বলে জানতাম, সেই মসজিদের নগরীকে এরা ক্যাসিনো নগরীতে পরিণত করেছে। কাজেই এই যে যুবলীগ নামক তাদের এই যে সন্ত্রাসী সংগঠনটি, তাদের গোলাগুলিতে প্রীতি নামে একটি মেয়ে মারা গিয়েছে ঢাকা শহরের একটি জায়গায়। প্রীতির বাবাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি সন্তান হত্যার বিচার চাইবেন না, প্রীতির বাবা জালালউদ্দিন সাহেব ঠিক নাহিদের বাবার মতন একই কথা বলেছে যে কার কাছে বিচার চাইবো, এই দেশে তো সাধারণ মানুষের জন্য কোনো বিচার নেই। উপস্থিতিবৃন্দ, আগেই বললাম, একটু আগে বললাম, আমরা রাজনীতি করি, আমাদের কথা আমরা যদি বলি আমরা বিচার, ন্যায্য বিচার পাই না, কেউ কেউ হয়তো বলতে পারেন তোমরা রাজনীতি করো, তোমরা তো এসব বলবেই, কিন্তু কই, প্রীতির বাবা তো রাজনীতি করে না, নাহিদের বাবা তো রাজনীতি করে না, কিন্তু তাহলে আজ তাদের মুখে এই কথা কেন? কারণ এরা দেশটাকে দেশ রাখেনি, সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আসেন, মাত্র গত সপ্তাহের ঘটনা, গত সপ্তাহ নয়, এই সপ্তাহেরই তো মোটামুটি ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দেখলাম আমরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম আমাদের সহকর্মীরা, আমাদের ছাত্রদলের ভাইয়েরা যখন একটি প্রতিবাদ জানাতে তারা তাদের সহকর্মীদেরকে নিয়ে গিয়েছিল, সেখানে এই ছাত্রলীগ নামধারী যে সন্ত্রাসী সংগঠন তারা, এবং তাদের যে হেলমেট বাহিনী, এই হেলমেট বাহিনীর সদস্যরা এসে কিভাবে নির্যাতন করেছে আমাদের ছাত্রদলের ভাইদেরকে, আমাদের ছাত্রদলের সহকর্মীদেরকে। একটি আশ্চর্য ব্যাপার, ছাত্রদলের ছাত্রদের উপরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যখন এই অত্যাচার নির্যাতন হচ্ছে, তখন আমরা, তারপরে আমরা আশ্চর্যজনকভাবে একটি বিষয় খেয়াল করলাম, যা অতীতেও আমরা খেয়াল করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্রারের কথা নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে, প্রত্যেকের মনে আছে। সে আব্রারকেও কিন্তু এই ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা কিভাবে পিটিয়ে হত্যা করেছিল, তখন আমরা দেখেছি পত্র পত্রিকার, বিভিন্ন পত্র পত্রিকার খবরে এসছে, কোনো না কোনো ভাবে পত্রিকাগুলো চেষ্টা করেছে খবরগুলো দিতে, কিছু কিছু ভাবে খবরগুলো বেরিয়ে এসছে। কি ছিল সেই খবর? যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি অক্সফোর্ডের প্রাচ্য হিসেবে একসময় খ্যাত ছিল, প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে একসময় খ্যাত ছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে তারা টর্চার সেল বানিয়ে রেখেছে এই ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন। আমরা দেখলাম এই সংগঠনটিকে, এই সংগঠনটিকে প্রোটেকশন দেওয়ার জন্য ক্ষমতার মোহে অন্ধ হয়ে এক ব্যক্তি সব রকম ন্যায় নীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলো। কে সেই ব্যক্তিটি? ভিসি পদ দখল করে থাকা এক ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মাফিয়া সরকার এক ব্যক্তিকে ভিসি নিয়োগ দিয়েছে, যে আইন বলে সে সকল ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী, দল মত নির্বিশেষে সকলে সে ভিসি, সকলে সে অভিভাবক, সকলে সে গার্জিয়ান। সেই ভিসির দায়িত্ব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র ছাত্রী, দল মত নির্বিশেষে, সে যেই হোক না কেন, গরিব ধনী, মুসলমান হিন্দু, যেই ধর্মেরই হোক, যে মতেরই হোক, তাদের প্রত্যেককে অভিভাবক হচ্ছে এই ভিসি। কিন্তু আমরা দেখলাম এই ভিসি তার ভূমিকা থেকে শত শত মাইল দূরে থাকলো, না সে আব্রারের মতন ছাত্রদেরকে রক্ষা করলো, না সে আমাদের ছাত্রদলের ভাইদেরকে সে রক্ষা করলো এই অন্যায়, এই অত্যাচার নির্যাতন থেকে। ভিসি সাহেব ভুলেই গিয়েছেন তিনি ভিসি নাকি তিনি ওসি, উনি ওসির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, ভিসি এবং ওসির দায়িত্বকে উনি প্যাজগোজ করে ফেলেছেন। আজকে ছাত্র সমাজ দাবি তুলছে যে এই ভিসিকে তার সঠিক দায়িত্ব পালন করতে হবে। আমরাও বলতে চাই ছাত্র সমাজের সাথে যে ভিসি সাহেব, আপনাকে আপনার সঠিক দায়িত্ব পালন অবশ্যই করতে হবে। যদি আপনি সেই দায়িত্ব পালন থেকে
বিরত থাকেন বা ক্ষমতার মোহে দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে অবশ্যই ছাত্র সমাজ একদিন আপনার কাছে এর জবাব চাইবে এবং তার জবাব আপনাকে দিতে হবে। উপস্থিতিবৃন্দ, কিছুদিন আগে এই মঞ্চে দাঁড়িয়ে এবং তারপরেও আরো বেশ কিছু দলীয় অনুষ্ঠানে আমি একটি কথা বলেছিলাম, একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, দেশ নিয়ে, দেশের ভাবনা নিয়ে, আমাদের দল সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে একটি কথা বলেছিলাম। কি সেই কথা? কথাটি ছিল যে আজ এই যে ঘটনাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই ঘটনাগুলো কিন্তু শত শত হাজার হাজার ঘটনার মধ্যে সামান্য একটি দুইটি ঘটনা মাত্র। আজ দেশ কোন পর্যায়ে চলে গিয়েছে, দেশ কোথায় আছে, কম বেশি পত্রিকা খুললে, কম বেশি মানুষের সাথে কথা বললে, আপনারা প্রতিদিন দেশে কথা বলছেন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, নেতা কর্মী, সহকর্মী, সকলের সাথে কথা বলছেন, আমি সেগুলো আর তুলে ধরতে চাই না। দেশের কি অবস্থা, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মানুষ ওয়াকিফল আছেন, আপনারা দেশে বিদেশে সব জায়গায় প্রতিটি মানুষ আজ ওয়াকিফল আছেন। আমি বলেছিলাম যে বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রে, মানুষের ভোটের অধিকারে, এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আগামী দিনে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো আমাদের সাথে থাকবেন, অর্থাৎ বিএনপির সাথে থাকবেন, আমরা একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে যে নিরপেক্ষ নির্বাচনের পরে যে সরকারটি গঠিত হবে, যে সকল রাজনৈতিক দল আমাদের সাথে থাকবেন, সকলকে নিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করব, এবং সকলের দেশে আজ এই ফ্যাসিবাদী, এই মাফিয়া সরকার এমন একটি পর্যায়ে নিয়েছে যে দেশের প্রতিটি সেক্টরকে যদি মানুষের চাওয়া অনুযায়ী গঠন করতে হয়, গড়ে তুলতে হয়, তাহলে সকল রাজনৈতিক দলকে বসে আলোচনা করে পর্যায়ক্রমিক ভাবে এই দেশকে গঠন করতে হবে। তো দর্শক, ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন। তো ভালো থাকবেন সবসময়, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।